নতুন অনেক কিছুই ভালো লাগে, নতুন নতুন কিছু চাই, নতুন কিছু চাই, তখন আবার আদর থেকে শিফট হয়ে অন্য কোনো নতুন ছেলেকে কিংবা নতুন হিরোর সাথে কাজ করবো। বেশ, আচ্ছা বলেন না, আচ্ছা আপনারাই বলেন, কে বলবো? আমি? আচ্ছা, ফ্রেশ পেয়ার আসলে আমরা সবাই চাই, সব দর্শক কিংবা আমরা নিজেরাই নতুনত্ব ছোঁয়া পেতে চাই। সো নতুন কিছু দেখতে কার না ভালো লাগে, সেটা যদি জিনিসটা যদি ভালো হয়। সো আমরা লিপস্টিক মানে কথা দিচ্ছি, জানি না যদি আপনাদের ভালো না লাগে, বাট আমরা শিওর, আমাদের মন বলছে যে আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে আসলে সেখানে আর কিছু করার নেই, দোয়া করবেন যাতে পরবর্তীতে আরও বেটার কিছু করতে পারি, বাট এটা শিওর যে আপনাদের ভালো লাগবে। সো নতুন পেয়ার দিয়ে যদি নতুন নতুন কিছু শুরু করা যায়, নতুন নতুন কিছু কাজ দেওয়া যায় এবং দর্শকদের সেটা ভালো লাগে, সেটা কেন না। আমরা আসলে একঘেয়েমিটা পছন্দ করি না, যেমন আমি যাদের যাদের সাথে কাজ করেছি দর্শকরা বলেছে নতুন কিছু চাই, নতুন কিছু চাই। যেমন তার সাথে কাজ করেছি, তার সাথে আমার দুইটা কাজ অলরেডি হয়ে গেছে, আরও দুই তিনটা কাজের কথা চলছে, এখনও শিওর না। সো দর্শক যখন যখন বলবে দেখতে দেখতে, আদর পূজাকে দেখতে দেখতে, তখন যদি বলে যে নতুন কিছু চাই, নতুন কিছু চাই, তখন আবার আদর থেকে শিফট হয়ে অন্য কোনো নতুন ছেলেকে কিংবা নতুন হিরোর সাথে কাজ করব। সো মোট কথা আসলে নতুন অনেক কিছুই ভালো লাগে দর্শকদের, দ্যাটস ওয়াই।